হ্যালো জনগণ, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এই ভিডিওটা খুবই শর্ট একটা ভিডিও, বাট এই ভিডিওটা আপনাদের সবাইকে ধন্যবাদ জানানোর জন্য ভিডিও। তো মেইন ভিডিও শুরু করার আগে যে জিনিসটা ফোকাস করতে চাচ্ছি, আমি এই চ্যানেলটা আসলে জাস্ট অ্যাজ এ হবি শুরু করছি অনেক আগে। গুগলের সাথে একটা ইউটিউব অ্যাকাউন্ট আসছে, এই জন্য আমারও এটা ছিল। এখন খুব ওরকম কিছু আপলোড দেয় নাই, দেন আমি জাস্ট শখের বসে 2020-এর দিকে ক্যারিয়ার রিলেটেড কিছু জিনিসপত্র আপলোড দেওয়া শুরু করছি। খুবই গরিবের চ্যানেল, ইউ ক্যান সি। আমার বাসার মধ্যে জাস্ট রেগুলারলি আমি ভিডিও করতেছি, অ্যান্ড এই চ্যানেল কখনো সাবস্ক্রাইবার পাবে আর ভিউ পাবে আই নেভার ইমাজিন। বাট আজকে আমি খেয়াল করলাম যে অলরেডি আমি 8,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। সো ভেরি হ্যাপি, কারণ কোনো এক্সপেকটেশন নিয়ে জিনিসটা শুরু করি না, অ্যান্ড আই ডোন্ট রান দিস চ্যানেল কমার্শিয়ালি। জাস্ট যে মন চায় ভিডিও এগুলো আপলোড দিই। অ্যান্ড সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ দিস চ্যানেল, অ্যান্ড আই হোপ যে যারা যারা ভিডিওগুলি পছন্দ করেন, ইউ উইল কিপ সাপোর্টিং দ্য চ্যানেল অ্যান্ড শেয়ার ইন ইউর সোশ্যাল মিডিয়া সো দ্যাট আদার পিপল ক্যান জয়েন। নাও আমি একটা জিনিস খেয়াল করছি যে আমার চ্যানেলের ভিডিওগুলি আসলে অনেক ছত্রভঙ্গ, অনেক ডিফারেন্ট টপিকে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিও আসে। মেইন থিম একটাই, ক্যারিয়ার গ্রোথ ও সেলফ ডেভেলপমেন্ট, এই জিনিসপত্রগুলো একটু টেক ফোকাস। আমি নিজে যেহেতু সিএসসি, সো এই ভিডিওটাতে আমি আসলে যে জিনিসটা ফোকাস করতে চাচ্ছি যে এই চ্যানেলে ঢুকলে আপনি আসলে কি পাবেন। নাও দ্য ফার্স্ট থিং, আমি চ্যানেলটা যখন শুরু করছি ভিডিও আপলোড করা, প্রথম যে জিনিসটা আমি শুরু করছি সেটা ছিল হচ্ছে যে একটা পডকাস্টে। সো পডকাস্টের নাম ছিল মন বসে না পড়ার টেবিলে। ওই পডকাস্টে 10টা এপিসোড আছে। ওই 10টা এপিসোড মেইনলি যে ইন্সপিরেশন থেকে বানানো সেটা হচ্ছে যে এই যে ফর এক্সাম্পল এখন ইউনিভার্সিটিতে ভর্তি সিজন, অনেকে সিএসসিতে ভর্তি হইতে চায়, অনেকে সিএসসিতে ভর্তি হবে, অনেকে সিএসসিতে ভর্তি হয়ে গেছে। অ্যান্ড দ্য কমন কোশ্চেন দ্যাট আই গট ফ্রম পিপল যে ভাই আমি সিএসসিতে ভর্তি হয়েছি কি করবো, এবং সিএসসিতে ভর্তি হলে কি করা উচিত কি করা উচিত না। তো ওই জিনিসটার জন্যই মানে জাস্ট একটা কম্পাইলেশন অফ এ গাইডলাইন। যে তো ওই পডকাস্টটাতে আমি আসলে 10 জন মানুষের সাথে কথা বলছি, এবং আই থ্যাংক অল অফ দেম ফ্রম মাই কোর অফ মাই হার্ট যে তারা আমাদেরকে সময় দিচ্ছেন, এবং 10 জন তাদের নিজের ক্যারিয়ারে বেশ সাকসেসফুল মানুষজন। সো 10 জনের থেকে আমি আসলে জিনিসগুলো কম্পাইল করার চেষ্টা করছি যে সিএসসিতে পড়লে আপনি আসলে কি করতে হবে এবং কি করলে আপনি ভালো করতে পারবেন। সো এই জিনিসগুলোর মধ্যে ব্যাপারগুলো যেমন ছিল যে প্রথম সেমিস্টার কিভাবে নেভিগেট করা উচিত, প্রোগ্রামিং এর ইম্পর্টেন্স, দেন আমাদের ফাইনাল ইয়ার একটা থিসিস করতে হয়, 4 বছরে প্রজেক্ট করতে হয় বিভিন্ন রকমের। সো প্রজেক্ট থিসিস কিভাবে করা উচিত, পেপার পাবলিশ করতে গেলে কিভাবে পেপার পাবলিশ করতে হবে, এছাড়া অনেকেই ইন্টারেস্টেড প্রোগ্রামিং এ, বাট অনেকে সিএসসিতে ভর্তি হইতে পারে না, সো স্টিল তাদের প্রোগ্রামিং এর জন্য একটা ইন্টারেস্ট থাকে। সো আমি এই এপিসোড এই পডকাস্টে আসলে এমন একজনের সাথে কথা বলছি যারা আসলে সিএসসি না, বাট নাও দে আর রানিং সফটওয়্যার কোম্পানি এবং তারা কি বেশ ভালো প্রোগ্রামার। সো আমার খুবই ভালো ফ্রেন্ড শাহজাহান জুয়েল ওইটাতে ওর এপিসোডটাতেও বলছে যে ও অ্যাকচুয়ালি কেমিক্যাল স্টুডেন্ট, বাট ওখানে একটা সফটওয়্যার কোম্পানি চালা সিলেটে। সো ওর নিজের জার্নি, ক্যারিয়ারের জার্নি ওইটাতে হাইলাইট হয়েছে। অ্যান্ড দেয়ার আর মেনি ডিফারেন্ট পিপল, আমাদের বিখ্যাত তামিম সাবরিয়া সুবিন ভাই, উনি আমার ডিপার্টমেন্টের সিনিয়র, উনি সময় দিয়েছেন যে উনি যেহেতু অনেক সিনিয়র অ্যান্ড হি নোজ এ লট অ্যাবাউট দ্য টেক ইন্ডাস্ট্রি। সো ওনার এপিসোডটা ছিল ওইটা শেষ এপিসোড যেখানে উনি মোটামুটি সিএসসি ক্যারিয়ারে 4 বছর কি করতে হবে, চাকরি বাকরি, ক্যারিয়ার নেভিগেশন অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করছি। সো সামারি, কেউ যদি আপনাকে বলে যে আমার অমুক তমুক সিএসসিতে ভর্তি হয়েছে তার কি করা উচিত, কিভাবে পড়া উচিত বুঝতেছি না, হোয়াট ইউ হ্যাভ টু ডু, আমার পডকাস্টের লিঙ্কটা নিয়ে তাকে দিয়ে দিতে হবে। অথবা আপনার যদি পরিচিত কোনো ছোট ভাই ওর বোন থাকে, অথবা যে কেউ থাকে যে সিএসসিতে ভর্তি হয়েছে, দ্য ফার্স্ট গিফট ইউ ক্যান গিভ টু হিম অর হার যে পডকাস্টের ভিডিওটা, আপনাকে সে সারা জীবন ধন্যবাদ দিবে। কারণ এটাতে মোটামুটি তার 4 বছর কি করতে হবে, পরে কি করতে হবে, কমপ্লিট গাইডলাইন দেওয়া আছে। আমি ফেসবুকে দেখি যে সিএসসি স্টুডেন্টস অল ইউনিভার্সিটি গ্রুপ আছে, আরও কিছু গ্রুপ আছে সিএসসি স্টুডেন্টদের, পোলাপান হচ্ছে রেগুলার প্রশ্ন করে যে সিএসসিতে ভর্তিছি কি করতে হবে, প্রোগ্রামিং শিখবো কি করা লাগবে, প্রোগ্রামিং শিখলে কি চাকরি থাকবে কি না, চাকরি পাবো কি না, এই হাবি জাবি সব কিছু নিয়ে অ্যান্সার এই 10টা ভিডিওটা আছে। 10টা ভিডিওটা আনা দেখতে হয়তো 12 ঘন্টা লাগবে, বাট ইস পোর্ট ইট, বিলিভ ইস পোর্ট ইট। সো ফার্স্ট থিং, মন বসানো পোর্টেবিলের প্লে লিস্ট। সো এটার মধ্যে যদি কেউ দেখে সে জানবে যে সিএসসি কিভাবে পড়তে হবে, ফার্স্ট থিং। দেন এই পডকাস্টটা 2020-এ করা হয়েছিল কোভিডের টাইমে, দেন এটা আর আগায় নেই। দেন আমি গত বছর আর এর আগের বছর থেকে একটা নতুন পডকাস্ট শুরু করছি যেটা জাস্ট সিএসসি না, এটার হরাইজন একটু মোর ব্রড। সো এটার নাম হচ্ছে ব্যাকস্টেজ পডকাস্ট। আমি হচ্ছে মানুষজনের ব্যাপারে খুব কিউরিয়াস, এটা শুধু মানে আমার লাইনের লোকজন না,
সাপোজ একটা আর্টিস্ট যে ছবি আঁকে, তার আসলে ক্যারিয়ারের জার্নিটা কেমন, সে তার প্রফেশন যে নেভিগেট করে তার আর্নিং সোর্স কিভাবে হয়, আর যে মিউজিশিয়ান তার মিউজিক ইন্ডাস্ট্রি ব্যাপার সম্পর্কে সে তার ক্যারিয়ারে কিভাবে ডেভেলপ করে, আর যে স্পোর্টসম্যান তারও তো একটা ক্যারিয়ার আছে, সেও তো নিজেকে ডেইলি ট্রান্সফর্ম করে, এবং সাকিব আল হাসান সে তার নিজের স্কিল নিয়ে কিভাবে কাজ করে। তো আমার এসব ব্যাপারে অনেক ইন্টারেস্ট যে লোকজন তাদের ক্যারিয়ার নিয়ে কিভাবে আগায়। সো ওই ব্যাকস্টেজ পডকাস্টে আমি আসলে এই জিনিসটা নিয়েই ফোকাস করছি। সো এটার হরাইজন মোর ব্রড, বাট একটা থিম কমন, যেহেতু আমি টেকে একটু ইন্টারেস্টেড, হায়ার স্টাডি তারপরে কম্পিউটার সায়েন্স এই জিনিসগুলো নিয়ে ইন্টারেস্ট। সো এই জিনিসগুলো ব্যাকস্টেজ পডকাস্টে আছে আর কি। তো যেমন ব্যাকস্টেজের প্রথম এপিসোডটাই হচ্ছে যে একজনকে নিয়ে যে নর্থ সাউথে পড়ছে, জুনিয়র ছোট এবং শাহরিন, ও নর্থ সাউথে পড়ছে কিন্তু নর্থ সাউথ থেকে কারেন্টলি অ্যামাজনে কাজ করতেছে। সো আমরা তো দেশের যারা প্রাইভেটে পড়ে তাদের মেধা আছে বলে যে ব্যাপারটা স্বীকার করি না। তো এখানে ওর জার্নিটা আছে যে কিভাবে আমেরিকাতে স্কলারশিপ পাইছে, অ্যান্ড দেন কিভাবে অ্যামাজনে চাকরিতে পাইছে। দেন আমার সিনিয়র বড় ভাই আছেন সাবির ভাই, উনি গুগলে আছে, উনার ইন্টারভিউ আছে। একটা একজন ক্লোজ মানুষ আছে তুষার, ও মাইক্রোসফট রিসার্চে কাজ করে, যে বুয়েট থেকে হচ্ছে ডিরেক্ট মাইক্রোসফটে জয়েন করছে, উনার ইন্টারভিউ আছে। তো এরকম ইউনিভার্সিটি অফ টরন্টোর প্রফেসর ইশতিয়াক আহমেদ, উনার জার্নি রিসার্চের জার্নি আছে। সো ইটস মোর ব্রড। তো আই হোপ যে এই ব্যাকস্টেজ পডকাস্টটা আমি চালাই যেতে পারবো, ইটস লাইক মাই হবি। সো আমি যখনই সময় পাই এই জিনিসটা কন্টিনিউ করি। সো ব্যাকস্টেজ পডকাস্ট রিকমেন্ডেড, আপনার যদি জিনিসগুলো ইন্টারেস্টেড থাকেন। অ্যান্ড ফাইনালি, মাঝে মাঝে আমার নিজের অনেক থট আসে মাথায়, আমি যদিও মানুষজনের কথাবার্তা শুনতে পছন্দ করি, বাট আমি কথা বলতেও পছন্দ করি মাঝে মাঝে। সো যেমন এরকম ভিডিওর মতো আমি র্যান্ডম কিছু ভিডিও বানাই, যেমন গত মাসে আমি একটা ভিডিও বানাইছিলাম যে অপরিচিত মানুষজনের কাছে আপনি কিভাবে সাহায্য চাইবেন, বিকজ আমি অনেক সময় হচ্ছে যে আমার মেসেঞ্জার ইমেইলে অনেক কোশ্চেন পাই যে ভাই হেল্প করেন এটা নিয়ে সেটা নিয়ে, কিন্তু দ্য ওয়ে পিপল আস্ক কোশ্চেন্স নট অলওয়েজ রাইট ওয়ে। এবং এটা শুধু আমার ক্ষেত্রে একা না, অনেকেই জানে না যে কিভাবে কোশ্চেন করতে হবে, কিভাবে প্রশ্ন করতে হবে, কিভাবে সাহায্য চাইতে হবে। তো এরকম অনেক ছোটোখাটো টপিক নিয়ে, টাইম ম্যানেজমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, এই জিনিসগুলো আমি র্যান্ডম কিছু ভিডিও এখান থেকে বানাবো। এবং এটা হচ্ছে মোটামুটি থার্ড ক্যাটাগরি অফ ভিডিও ইন মাই চ্যানেল। সো ইফ ইউ কিপ কানেক্টেড, ইউ গেট দ্য চান্স টু ওয়াচ দিস ভিডিওস। সো এই থার্ড ক্যাটাগরি। আর ফোর্থ ক্যাটাগরি, আমার একটু গান বাজনা করতে ভালো লাগে। সো মাঝে মাঝে আমি অমুক তমুক প্রোগ্রামে পারফর্ম টারফর্ম করি, অ্যান্ড ওই ভিডিওগুলো জাস্ট আমার চ্যানেলে আমি আপলোড দিয়ে রাখি আর কি। সো আপনার যদি ভালো লাগে আপনি শুনলেন, না শুনলে স্কিপ করে গেলেন, দ্যাটস ইট। সো এই চার ক্যাটাগরির ভিডিও, অ্যান্ড চার দোকানে আট, আজকে 8,000 সাবস্ক্রাইবার হয়েছে। সো আই এম বিট হ্যাপি। সো আই ওয়ান্টেড টু শেয়ার দিস ভিডিও টু স্প্রেড দ্য হ্যাপিনেস অ্যামং অল অফ ইউ। অ্যান্ড লাস্ট থিং, আমার এই চ্যানেলের জাস্ট ক্রেডিট আমি একা নিলে হবে না, চ্যানেলে আমি যখন ভিডিও আপলোড করা শুরু করছি, আমার ওয়াইফ অবন্তিকা তন্নি সে প্রথম থেকেই হেল্প করে গেছে, ইনফ্যাক্ট এই ভিডিওর ফ্রেমিং সে করে দিছে। সো থ্যাংকস টু হার। অ্যান্ড দেন প্রথম মন বসনা পাওয়ার টেবিলের যে গ্রাফিকগুলো ছিল, এই গ্রাফিকগুলো ফাহিম ইন্তেসার উনি ডিজাইন করছেন, হি ইজ এ রিয়েলি গুড, ড্যাম গুড আর্টিস্ট। কথা তোতলে গেছে আবেগে। এনিওয়েজ, এবং মন বসনা পাওয়ার টেবিলের প্লাস ব্যাকস্টেজ পডকাস্টে একটা ক্যাচি থিম টাইটেল সং আছে, সে টাইটেল মিউজিকটা বানিয়ে দিয়েছে আমার সাস্তের জুনিয়র খুবই প্রিয় ছোট ভাই তানভীর, মহিমুল ইসলাম ভুইয়া তানভীর। অ্যান্ড তারপর আমার ইউটিউব চ্যানেলের আরও কিছু ব্যাপার স্যাপার নিয়ে আমাকে হেল্প করছে প্রীতম। তো এই সবার কাছে কৃতজ্ঞতা, আপনাদের কাছে কৃতজ্ঞতা, বিকজ আপনারা শেয়ার না করলে, আপনারা লাইক কমেন্ট দিয়ে পাশে না থাকলে, সাবস্ক্রাইব না করলে চ্যানেল ওয়াজ ডেড। সো থ্যাংক ইউ এভরিওয়ান, অ্যান্ড কিপ সাপোর্টিং দ্য চ্যানেল। বাই বাই, লিভ অ্যান্ড লেট লিভ।